মাত্র দশ মিনিট দশ পনেরো মিনিটের মধ্যে শেষ খুব সুন্দর একটা গ্রেভি দেয় দুধ মালাই এই টাইপের জিনিস দিয়ে পুরো জিনিসটা বানানো হয়েছে পুরান ডাকায় হাজির বিরিয়ানি হানিফের বিরিয়ানি তাছাড়া ঝুনুর মোরগ পোলাও এগুলো তো অনেক বেশি ফেমাস বাট আজকের ভিডিওতে আমরা এমন একটা বিরিয়ানির দোকান দেখাবো যেটা হয়তো না আপনি কখনো শোনেন নাই বাট এই বিরিয়ানির দোকানের বিরিয়ানি নাকি অনেক বেশি স্পেশাল সো আমরা ঠিক কোন জায়গায় আসছি কোন দোকানে বিরিয়ানি খেতে আসছি সেটা ডিটেলস পুরো ভিডিওতে বলবো এটা হচ্ছে পুরান ডাকার লোকেশনটা বলে দিই এটা হচ্ছে পুরান ডাকার বাজার বড় মসজিদ বাংলা দুয়ারের যে গলিটা এই গলি থেকে একটু ভিতরে যখন আসবেন তখন এই বিরিয়ানির দোকানটা পাবেন বিরিয়ানির দোকানের নাম হতে হচ্ছে নাসিরের বিরিয়ানি এই বিরিয়ানির দোকানটা অলমোস্ট পঁয়ত্রিশ বছরের পুরনেন কাকা বললো উনি যখন বিরিয়ানিটা শুরু করছিল তখন নাকি মাত্র ছয় টাকায় বিক্রি করা শুরু করছিল এখন ওই বিরিয়ানির দাম একশো টাকা

এখানে ভাই যদি আপনার চাপ পোলাও খেতে হয় তাহলে আপনার হাতে সময় পাবেন দশ থেকে বিশ মিনিট যদি এই টাইমটা আপনি আসতে পারেন তাহলে চাপ পোলাও পাবেন এছাড়া এটা খুবই লিমিটেড কোয়ান্টিটি থাকে আমার সামনে খুবই অল্প দেখাবেন টাকা বলতেছিল যে এটা আপনি যদি দশ মিনিটের মধ্যে না নেন এই চাপ পোলাও কিন্তু থাকবে না কিন্তু দশ মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে মাত্র দশ মিনিট দশ পনেরো মিনিটের মধ্যেই শেষ সো আমরা আসলে খুব একটা লেট করব না আমাদেরকে এক প্লেট দেন আমরা খাই এটা এটার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যে এমন কি আছে এই চাপ যেটা মাত্র দশ থেকে বিশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় দোকানটায় এত পরিমাণে ভিড় হয় যে আপনি আসলে যদি আসেন বসে মজা করে খাবেন ওই সুযোগটা হয়তো বা পাবেন না যখন প্রচুর পরিমাণে কাউট থাকে রাস্তার পাশে এইভাবে একটা প্লেট হাতে নিয়ে আপনাকে খাওয়া লাগবে বিষয়টা এইরকমও হতে পারে আমার হাতে হতেছে সেই চাপ যেটা মাত্র দশ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় এটার দাম হইতেছে একশো ষাট টাকা যেখানে মোটামুটি পোলোয়ের কোয়ান্টিটি যথেষ্ট ভালো এখানে এক পিসের মানে গরুর মাংস একটা পিস দেয় যেটা মাসাল্লা মোটামুটি সাইজেরই আছে একটা আলু দেয় তাছাড়া পর্যাপ্ত পরিমাণে গ্রেভি এই চাপ পোলয়ের বিশেষত এখানে যে ঝোলটা দেয় না ঝোলটা হইতেছে আর একদম কোরমা পোলয়ের যে ঝোলটা হয় দেখলেই মনে হয় দুধ মালাই বাদাম এই টাইপের জিনিস দেয় একদম ভরপুর দিসে ইভেন এটার ফ্লেভারটা এত মাইল তার সাথে যদি আপনি এরকম একটা মাংসের পিস মানে চাপের পিসটা মোটামুটি ভালোই বড় তো মাংসের পিসটা নিলেন একটু গ্রেভি নিলেন তার সাথে এই জায়গায় এরকম লেবু দিয়ে সবকিছু একসাথে মিক্স করে জিনিসটা খেয়ে দেখি দিসলা পোলাওটা এত সুন্দর ঘ্রাণ পোলাওটা যখন আপনি নাকের সামনে নেবেন ইভেন আমি আপনাকে বলতেছিলাম যে পঞ্চাশ মিটার দূরের থেকেও এই পোলাওয়ের খুব সুঘ্রাণ একটা আসতেছে তার সাথে ঝোলটা ফ্লেভার খুবই বেশি রিচ না একদম মাইল্ড একটা ফ্লেভার দেয় বাট জিনিসটা অনেক বেশি মজা কী কী বারে কী পাওয়া যায় সেটা আমি আপনাদেরকে বলে দিই প্রতিদিন মানে শুক্রবার ছাড়া প্রতিদিনই আপনি পাবেন দুপুর দেড়টা থেকে চা আসার আগ পর্যন্ত মানে তিনটা রাখ পর্যন্ত মুরগি দিয়ে পোলাও মানে বলতে পারেন যেটা মুরগ পোলাও বাইরের পরে বিশ মিনিট পাওয়া যায় চাপ পোলাও তারপরে সন্ধ্যা সাড়ে ছটা পাওয়া যায় খিচুড়ি পাওয়া যায় তিন দিন তেহারি পাওয়া যায় তিন দিন আচ্ছা কোন কোন দিন খিচুড়ি পাওয়া যায় শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত আটটা পর্যন্ত খিচুড়ি পাওয়া যায় বাকি তিন দিন পাওয়া যায় তেহারি সো আপনার যেই দিন যেটা খেতে মন চায় ওই দিন আপনি এই জায়গায় চলে আসতে পারেন আজকে ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে পুরান ডাকা বা নতুন ডাকার এরকম ইউনিক কিছু খাবার নিয়ে সো আল্লাহ হাফেজ